কাশ্যপের দিকে যাব, তো বড় দেখো একটা সার্কিট আছে, কাশ্যপের সূত্রটা এই সার্কিটে আয়ন আই টু আই থ্রি মান বের করতে হবে। আয়ন কোথায়? আয়ন হচ্ছে চার ওম রোধের মধ্য দিয়ে কারেন্ট, আই টু হচ্ছে এক ওম রোধের মধ্য দিয়ে কারেন্ট, এবং আই থ্রি হচ্ছে এই দুই ওম রোধের মধ্য দিয়ে কারেন্ট। এখন কারেন্টের ডিরেকশন দেওয়া থাকলে তো খুব ভালো, যেমন আমাদের চিত্রে দেওয়া আছে। যদি দেওয়া না থাকে তাহলে আমি আমার ইচ্ছা মতো, আমি আবারও বলতেছি, আমি আমার ইচ্ছা মতো কারেন্টের ডিরেকশন দিয়ে নিতে পারবো, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নাই। আয়ন এদিকে দেওয়া আছে, যদি আয়ন দেওয়া না থাকতো তাহলে আমি আয়ন ইচ্ছা মতো এদিকেও দিয়ে নিতে পারতাম, অর্থাৎ এর উল্টা দিকেও দিয়ে নিতে পারতাম, আই টুকে তার উল্টা দিকেও দিয়ে নিতে পারতাম, কোনো সমস্যা হবে। তো কাশ্যপের সূত্র ছাড়ো প্রথমে, তুমি এই সার্কিটটাকে একটু ওহমের সূত্র দিয়ে সলভ করার ট্রাই করো তো। তুমি দেখো এই সার্কিটটাকে কোনোভাবে তুমি ওহমের সূত্র দিয়ে সলভ করতে পারবা না, ওহমের সূত্র এখানে ব্যর্থ। কেন? ওই দেখো দুই পাশে দুইটা কোষ আছে, যদি এমন হতো এই কোষটা নাই, এটা এরকম দাগ দেওয়া, এই যে নাই এখানে কোনো কোষ নাই বা এখানে একটা রোধ আছে, তাহলে আমি সলভ করতে পারতাম যে এই রোধ আর এই রোধ হচ্ছে সমান্তরালে, তার সাথে এই রোধ শ্রেণীতে, তারপরে ওহমের সূত্র দিয়ে ভোল্টেজ ডিভাইডার বা কারেন্ট ডিভাইডার রুল দিয়ে এই সার্কিটটা সলভ করা যেত। কিন্তু ঝামেলা লাগাইছে কোথায়? ঝামেলা লাগাইছে এখানে একটা কোর্স দিয়ে, এখানে একটা কোর্স দিয়ে দিছে যার মান হচ্ছে 7 ভোল্ট। এখন এটা কিন্তু ওহমের সূত্র দিয়ে করতে পারবে না, ওহমের সূত্র এখানে ব্যর্থ, ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার ব্যর্থ। তাহলে সলভ করার একটাই উপায় আছে, সেটা হচ্ছে কাশ্যপের KCL এবং KVL রুল। তাহলে আমরা দেখো কাশ্যপের সূত্র কাটার চেষ্টা করি, আর তুমি যদি চাও যে না আমি একটু দেখবো ওহমের সূত্র দিয়ে করতে পারি কিনা, তো তুমি চাইলে চেষ্টা করে দেখতে পারো, যদি পারো ওহমের সূত্র দিয়ে করতে তাহলে অবশ্যই আমাকে জানাবে। এখন দেখো আমরা কাশ্যপের সূত্র দিয়ে এটা সলভ করব, তাহলে এইখানে একটা লুপ ইকুয়েশন লিখবো, এখানে একটা লুপ ইকুয়েশন লিখবো, তাহলে এটাকে আমি বললাম এটা হচ্ছে লুপ এক, আর এটাকে আমি বললাম এটা হচ্ছে লুপ দুই। তো আমি মনে করো লুপ একে KVL অ্যাপ্লাই করে পাই, তাহলে এই লুপে আমি KVL অ্যাপ্লাই করব। তাই মনে করো এই দিক দিয়ে লুপ ঘুরতেছি, এই যে এইভাবে লুপ ইকুয়েশনটা লিখতেছি, তাহলে এইভাবে যদি লুপ ইকুয়েশনটা লিখি তাহলে দেখো তো প্রথমে গিয়ে কাকে পাচ্ছি, মাইনাস কে না প্লাস কে, এই যে হিট করতেছি কোথায়, মাইনাসে, তাহলে -28। তারপর এখানে আসো, এই রোধের মধ্য দিয়ে কারেন্ট এদিকে যাচ্ছে এবং তুমি যে লুপটা ঘুরাচ্ছ সেটাও এইদিকে একই দিকে যাচ্ছ, তাহলে পক্ষে এবং পক্ষে হলে প্লাস আই আর, তাহলে এর আই হচ্ছে আয়ন এবং আর হচ্ছে 4, তাহলে আয়ন ইনটু 4। এবার আসো এখানে আই থ্রি যাচ্ছে নিচের দিকে এবং তুমি যে কারেন্টের ডিরেকশনটা ঘুরাইছো এইটা এই একই দিকে যাচ্ছে, তার মানে পক্ষে, তাহলে পক্ষে হলে প্লাস, তাহলে প্লাস হচ্ছে 2i3, এই যে লিখলাম। তুমি চাইলে আর একটা কাজ করতে পারো, কারেন্ট এদিকে যাচ্ছে প্লাস মাইনাস, কারেন্ট এদিকে যাচ্ছে প্লাস মাইনাস, কারেন্ট এদিকে যাচ্ছে প্লাস মাইনাস দিয়ে নিলাম। এবার তুমি দেখো এখানে ইকুয়েশন লিখো, -28 প্লাস আয়ন আর, আর মানে 4, তাহলে আয়ন ইনটু 4, তারপর আসো প্লাস 2 ইনটু i3। তো এইভাবে আমি চাইলে লিখতে পারি, ইকুয়াল টু কত, 0, দেখো আর কেউ নাই, হয়ে গেল একটা ইকুয়েশন আমি লিখলাম। এবার আসো লুপ 2 এর ক্ষেত্রে আমি ইকুয়েশনটা লিখবো, তাহলে লুপ 2 এর ক্ষেত্রে KVL অ্যাপ্লাই করে পাই। তো এখানে যদি KVL অ্যাপ্লাই করি তুমি কোন দিক দিয়ে লুপ ঘুরবা, এদিক দিয়েও ঘুরতে পারো আবার এদিক দিয়ে ঘুরতে পারো, তোমার যেটা ইচ্ছা তুমি সেই দিক দিয়ে ঘুরো, কোনো সমস্যা হবে না। তো মনে করো আমি এদিক দিয়ে ঘুরবো, আমি এইভাবে এইভাবে লুপ ঘুরাবো, তাহলে এইভাবে লুপ ঘুরাইলে আমি কোথা থেকে শুরু করবো, মনে করো এখান থেকে শুরু করি, তাহলে এখানে কাকে গিয়ে আঘাত করতেছি, প্রথমে প্লাস কে আঘাত করতেছি, এই যে এই দিক দিয়ে নামতেছি, তাহলে প্লাস, এই তাহলে +7। তারপরে আসো এদিক দিয়ে চলে আসো, আসার পরে দেখো এইদিকে যাচ্ছ, তুমি দেখো এইদিকে যখন যাচ্ছ তখন আই থ্রির বিপরীতে যাচ্ছ না, তাহলে আই থ্রির বিপরীতে গেলে -2i3, বা তুমি দেখো যে অলরেডি ডিরেকশন দেওয়া আছে মাইনাস প্লাস, এদিক দিয়ে যখন যাচ্ছ তখন তুমি প্রথমে কি পাচ্ছ, মাইনাস, তাহলে -2i3 লিখলাম। এবার আসো এখানে এদিক দিয়ে যাওয়ার পরে এই যে তুমি কি পাইছো, মাইনাস, দেখো এই কারেন্টের ঠিক বিপক্ষে যাচ্ছ, তাহলে বিপক্ষে গেলে -1i2 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন সলভ করে তুমি কারেন্টের মানগুলো বের করতে পারবা, কিন্তু একটা সমস্যা আছে, সমস্যা কি, ইকুয়েশন কয়টা, দুইটা, আননোন কোয়ান্টিটি কয়টা, তিনটা, কিভাবে আননোন কোয়ান্টিটি তিনটা, i1 i2 i3 আননোন কোয়ান্টিটি তিনটা হয়ে গেছে, দুইটা ইকুয়েশনে আননোন কোয়ান্টিটি তিনটা থাকলে জীবনও সলভ করা যাবে না, যতগুলো আননোন কোয়ান্টিটি ইকুয়েশন লাগবে ঠিক ততগুলো। তাহলে আর একটা ইকুয়েশন আমরা পাই কিনা, দেখো এই দুটো ইকুয়েশন পাইছি কি, KVL রুল অ্যাপ্লাই করে, তা আমরা আর একটা জায়গায় KCL রুল অ্যাপ্লাই করি, যেমন মনে করো এই নোডে KCL রুল অ্যাপ্লাই করবো, বা তুমি চিন্তা করো এই নোডে KCL রুল অ্যাপ্লাই করবো, যে কোনো একটা জায়গায়। তো এই নোডে এটাকে মনে করো এ নোড আমি বললাম, তাহলে এ নোড এ KCL অ্যাপ্লাই করে পাই, তাহলে দেখো এখানে KCL অ্যাপ্লাই করি, আয়ন কারেন্ট আসতেছে, আই টু কারেন্ট আসতেছে, তাহলে আয়ন আসতেছে প্লাস আই টু আসতেছে, চলে যাচ্ছে কে নিচের দিকে আই থ্রি, তাহলে ইকুয়াল টু চলে যাচ্ছে আই থ্রি, এই যে আমি লিখলাম, তাহলে এটাকে আমি দেখো এইভাবে লিখতে পারি, আয়ন মাইনাস আই টু মাইনাস আই থ্রি ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে তিনটা ইকুয়েশন।
তাহলে এবার দেখো আননোন কোয়ান্টিটি তিনটা, তো আমি ইকুয়েশনে পাইছি তিনটা। এখন তুমি কি করবা, এইটা সলভ করবা, এইটা সলভ করবা এবং এইটা সলভ করবা। সলভ করে আয়ন আই2 আই3 মান বের করবা। তো কিভাবে সলভ করতে পারি দেখো, তো এটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা, এটাকে আমি একটু সাজায় লিখতেছি। তাহলে সাজায় লিখে এইভাবে লিখবো, ফোর আয়ন প্লাস জিরো আই2 প্লাস টু আই3 ইকুয়াল টু 28। আর এটাকে যদি সাজা লিখি তাহলে আমি এভাবে লিখবো, জিরো আই ওয়ান মাইনাস ওয়ান আই টু মাইনাস টু আই থ্রি ইকুয়াল টু মাইনাস সেভেন। এটাকে যদি লিখি তাহলে এটা সাজানো আছে, আই ওয়ান প্লাস আই টু মাইনাস আই থ্রি ইকুয়াল টু হচ্ছে জিরো। এখন এই তিনটে ইকুয়েশনকে সলভ করো। তো সলভ করার জন্য তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, ক্যালকুলেটর সলভ করবা, বা তুমি যদি চাও যে না ক্যালকুলেটর সলভ করবা না, যোগ বিয়োগ করে ক্লাস 8 এ থাকতে 9 এ থাকতে যেভাবে সলভ করছিল ওইভাবে করবা, করলে করতে পারো, এটা তোমার ব্যাপার। অর্থাৎ সার্কিট সলভ নিয়ে হচ্ছে ব্যাপার, তুমি সার্কিট কিভাবে সলভ করবে এটা পুরোটাই তোমার ব্যাপার। তো আমি এখানে ক্যালকুলেটরই করব। তো যাদের এই ক্যালকুলেটর আছে তারা প্রথমে ইকুয়েশনে যাবা, ইকুয়েশনে যাওয়ার পরে 2, যেহেতু আননোন কোয়ান্টিটি 3টা, তাহলে এখানে 2 চাপ দিলে আননোন কোয়ান্টিটি 3টার যে ফাংশনটা ওটা চলে আসবে। তাহলে প্রথমে দেখো, আই1 এর সহগ হচ্ছে 4, আই2 এর সহগ হচ্ছে 0, আই3 এর সহগ হচ্ছে 2 এবং ওই পাশে যে ধ্রুবক মানটা সেটা হচ্ছে 28। এখানে আই ওয়ান এর সহগ হচ্ছে 0, আই টু সহগ হচ্ছে মাইনাস ওয়ান, আই থ্রি সহগ হচ্ছে মাইনাস টু এবং ওই পাশে যে ধ্রুবক মানটা সেটা হচ্ছে মাইনাস সেভেন। এখানে আই ওয়ান এর মান হচ্ছে 1, আই টুর মান হচ্ছে 1, আই থ্রির যে সহগটা সেটা হচ্ছে মাইনাস ওয়ান এবং ওই পাশে যে ধ্রুবকটা সেটা হচ্ছে 0। তাহলে এখান থেকে আমি সলভ করলে আই ওয়ান এর মান পাবো ক্যালকুলেটর সলভ করে 5 অ্যাম্পিয়ার, আই টু এর মানটা পাবো মাইনাস 1 অ্যাম্পিয়ার এবং আই থ্রির যে মানটা সেটা পাবো হচ্ছে 4 অ্যাম্পিয়ার। এই যে তিনটা কারেন্টের মান আমি বের করে ফেলেছি। দেখো আমাদের বলছিল যে আই1 আই2 আই3 মান নির্ণয় করো, তো আমি এখানে নির্ণয় করে ফেলেছি। তো এর মধ্যে একটা জিনিস দেখবা যে আই2 এর মানটা আসছে হচ্ছে মাইনাস 1 অ্যাম্পিয়ার, তো আই2 এর মানটা মাইনাস আসছে, এই কথার অর্থটা কি? দেখো এই কথার অর্থ আমি আগে বলছিলাম যে কারেন্টের মান মাইনাস আসা মানে কারেন্টের ডিরেকশন যেটা সার্কিটে দেওয়া ছিল বা তুমি যেটা ধরছিলা সেটা আসলে প্রকৃত দিক না, মাইনাস এসে এটাই তোমাকে বোঝাই দিবে। তার মানে তুমি দেখো আই2 কোন দিকে ধরা হয়েছিল, এইদিকে বা সার্কিটে দেওয়া ছিল এইদিকে, তার মানে আই2 আসলে ওদিকে যাচ্ছে না। প্রকৃত পক্ষে যদি আমি বলি এই 1 ওহম রোধের মধ্য দিয়ে কারেন্ট কোন দিকে যাচ্ছে, তাহলে কারেন্ট যাচ্ছে এই আই2 যে ডিরেকশনটা দেওয়া আছে তার বিপরীত দিকে, অর্থাৎ প্রকৃত পক্ষে কারেন্ট যাচ্ছে কিন্তু এই দিকে। তো এটা হচ্ছে বোঝার জন্য। এখন তুমি যদি বলো সার্কিটটাকে তাহলে কি আমি আবার ঠিকঠাক করে করব, না কোনো দরকার নেই, ঠিকঠাক করার দরকার নেই, কারণ কি আই1 আই2 আই3 মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ কোন আই1 আই2 আই3 কারেন্টের ডিরেকশন সার্কিটে যেটা দেওয়া আছে সেই আয়ন সেই আই2 সেই আই3, তো সেই আই2 এর মান তো মাইনাস 1 অ্যাম্পিয়ার, তো ঠিকই আছে। জাস্ট এটা তোমার বোঝার জন্য যে মাইনাস আসলে তুমি বুঝবা যে কারেন্টের ডিরেকশনটা যেটা দেওয়া আছে প্রকৃত পক্ষে ওই লাইনের কারেন্টটা আসলে ওই দিকে যাচ্ছে না। ওকে, এই যে সার্কিটটা আমরা সলভ করলাম এটা করেছি তোমাদের বইয়ে যেভাবে কারশফের সূত্র খাটায় সার্কিট সলভ করা আছে ঠিক সেই নিয়ম অনুসরণ করে। এই যে সার্কিটটা আমরা সলভ করলাম তোমাদের বইয়ে কারশফের সূত্র খাটায় যেভাবে সার্কিট সলভ করা আছে ঠিক সেই নিয়ম অনুসরণ করে। তো দেখা যায় এই নিয়মগুলোর ক্ষেত্রে অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে বা প্রসেসটা একটু জটিল মনে হতে পারে। জটিল মনে হওয়ার জায়গাটা আসলে কোথায়, যে আগে প্লাস নিব না আগে মাইনাস নিব, কিভাবে লুপ ঘোরাবো। তো এই জিনিসগুলো একটু প্র্যাকটিসের ব্যাপার, তোমরা প্র্যাকটিস করলে ব্যাপারগুলো খুব সহজ হয়ে যাবে। আরেকটাই সার্কিট সলভ করার আরেকটা খুব ভালো প্রসেস আছে, সেটা হচ্ছে মেশ অ্যানালাইসিস। বিজ্ঞানী মেশের নাম অনুযায়ী এই প্রসেসের নাম করা হয় মেশ অ্যানালাইসিস। তো আমরা মেশ অ্যানালাইসিস খাটায় এই বিশাল বিশাল সার্কিটগুলোকে সলভ করে ফেলতে পারবো এবং আরও জটিল জটিল সার্কিট খুব তুড়িতেই সলভ করা যাবে। তো সেটা আমরা অবশ্যই শিখব পরবর্তী ভিডিওতে। তো আরেকটা সার্কিট একটু কারশফের সূত্র খাটায় সলভ করে দিই। দেখো এই যে সার্কিটটা, এই সার্কিটটাতে আয়ন আই2 এবং আই3 নির্ণয় করতে বলছে। তো আয়ন আই2 আই3 ডিরেকশন দেওয়া আছে, সুতরাং তোমার আলাদা করে ডিরেকশন দেওয়ার কোনো দরকার নাই, এই ডিরেকশনের উপর ভিত্তি করে সার্কিট সলভ করা যাবে। তাহলে এইটুকু একটু বুঝে, তো আই2 যদি এই 11 ওহম রোধের মধ্য দিয়ে যায় তাহলে এই লাইনে আই2 আই2 এই 7 ওহম রোধের মধ্য দিয়ে এদিকে যাবে। অনুরূপভাবে আই3 যদি 5 ওহম রোধের মধ্য দিয়ে যায় তাহলে এই লাইনে কিন্তু এই পুরোটাই আই3 ই যাবে। অনুরূপভাবে এই আয়ন যদি 5 ওহম রোধের মধ্য দিয়ে আসে সে কিন্তু এই 8 ওহম রোধের মধ্য দিয়ে আই1 কারেন্টটাই যাবে। এখন তাহলে দেখো এটা প্লাস এটা মাইনাস, আয়ন এদিক দিয়ে যাচ্ছে যে এভাবে যাচ্ছে তাহলে প্লাস থেকে মাইনাসে, আয়ন এদিক দিয়ে যাচ্ছে তাহলে প্লাস থেকে মাইনাসে, আই2 এদিক দিয়ে যাচ্ছে তাহলে প্লাস থেকে মাইনাসে, এটা মাইনাস প্লাস ডিরেকশন দেওয়া আছে, এটার মধ্য দিয়ে আই2 এদিকে যাচ্ছে তাহলে প্লাস থেকে মাইনাসে, এটার মধ্য দিয়ে আই3 এদিকে যাচ্ছে তাহলে এটা প্লাস থেকে মাইনাসে, আর এই ডিরেকশন দেওয়া আছে মাইনাস প্লাস। ডিরেকশনগুলো বসা নিলাম আগে থেকে, তাহলে লুপ ঘুরাইতে সুবিধা হবে। তাহলে এবার আসো প্রথমে এই লুপের জন্য যদি আমি ইকুয়েশন লিখি, তাহলে তোমার যদি মনে হয় যে লুপটা এইভাবে ঘোরাবা, তুমি দেখো এইভাবে ঘোরাবা, এই দিক দিয়ে যাবে,
ঘুরাইতে পারো, কোনো সমস্যা নেই। তোমার যদি মনে হয় না এর উল্টা ডিরেকশনে ঘুরাবা তাও তুমি ঘুরাইতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আসো আমি এখান থেকে শুরু করি। কোথা থেকে শুরু করবো? 18 ভোল্ট থেকে শুরু করি। তুমি চাইলে এখান থেকে শুরু করতে পারো, তুমি চাইলে এখান থেকে শুরু করতে পারো, যে কোনো একটা থেকে তুমি শুরু করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে শুরু করলে দেখো তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, এই যে ডান দিকে যাচ্ছিলাম, তাহলে প্রথমে কি পাচ্ছিলাম? প্লাস 18। তারপরে আসো দেখো এই যে মাইনাস পাইছি। কেন মাইনাস পাইছি? দেখো এই যে কারেন্ট তো এদিকে আর তুমি যাচ্ছ হচ্ছে এদিকে, তাহলে তুমি দেখো কারেন্টের বিপক্ষে যাচ্ছ। তুমি দেখো অলরেডি মাইনাস আমি দিয়ে নিছি আগে থেকে। তাহলে আমি লিখতে পারি মাইনাস আই আর, তাহলে 5 × হচ্ছে I1 নিলাম। তারপরে এদিকে আসো, এখানে আসো। এখানে আসার পরে দেখো এই যে 7 ওহম রোধের মধ্য দিয়ে তুমি দেখো বিপরীত দিকে যাচ্ছ, এই যে কারেন্ট তো এদিকে, তুমি বিপরীত দিকে যাচ্ছ, বা তুমি প্রথমে কি পাচ্ছ? মাইনাস। এর মধ্যে কারেন্ট কত ছিল? I2। তাহলে তুমি লিখবা মাইনাস 7 I2। তারপরে আসো প্লাস 12। তারপরে আসো দেখো মাইনাস 11 I2। তারপরে এখানে উঠে আসো এই যে মাইনাস 8, তাহলে মাইনাস 8 I1 ইকুয়াল টু হচ্ছে 0। তো এটাকে যদি আমি একটু সাজায় লিখি তাহলে এভাবে লিখতে পারি 8 + 13, তাহলে মাইনাস 13 I1, 11 আর 7, তাহলে 18 I2, 18 আর 12 30, +30 ওই পাশে গেলে হচ্ছে -30। তাহলে এই আমি একটা ইকুয়েশন পাইলাম। এবার আসো এই লুপের ক্ষেত্রে আমরা দেখি। এই লুপের ক্ষেত্রে কোথা থেকে শুরু করব? যেখান থেকে খুশি তুমি শুরু করতে পারো। তাহলে আগে তুমি লুপ ঘোরানোর ডিরেকশনটা দাও, যে তুমি কোন দিক দিয়ে কোন দিকে ঘোরাচ্ছ। মনে করো এইভাবে আমি ঘোরাচ্ছি, তাহলে প্রথমে 36 থেকে আমি শুরু করি। তাহলে দেখো 36 ভোল্টের ডিরেকশন কি হবে? প্লাস 36। তারপর দেখো এখানে আসো I3 বিপরীত দিকে যাচ্ছ তুমি, তাহলে -5 I3। তারপরে এখানে আসো এই যে I2 প্লাস, দেখো এই যেদিকে তুমি সেদিকে যাচ্ছ, তাহলে যদি তুমি প্রথমে প্লাস পাচ্ছ তাহলে +11 I2, তারপরে -12, তারপরে +7 I2 ইকুয়াল টু হচ্ছে 0। এখন এটাকে যদি আমি একটু সাজায় লিখি তাহলে সাজায় লিখলে এরকম দাঁড়াবে দেখতে, 18 I2 -5 I3 ইকুয়াল টু -24। তাহলে এটা আমি আর একটা সমীকরণ পাইলাম। তাহলে এবার দেখো তো খেয়াল করো তো আননোন কোয়ান্টিটি কত? I1 I2 I3 তিনটা ইকুয়েশন পাইছি, কয়টা? দুইটা। সলভ হবে না? জীবনে সলভ হবে না, আরো একটা ইকুয়েশন খুঁজে বের করা লাগবে। তাহলে এবার দেখো একটা যে কোনো একটা নোডে KCL খাটাও আর একটা ইকুয়েশন এমনি চলে আসবে। যেমন মনে করো এই নোডে আমি যদি খাটাই, তাহলে এই নোডে দেখো তো এই দিক দিয়ে এই যে কোন কারেন্টটা যাচ্ছে I3, ওকে? তাহলে এই নোডে দেখো আয়ন আসতেছে এবং চলে যাচ্ছে I2 এবং চলে যাচ্ছে I3। তাহলে এই যে আমি পেয়ে গেলাম ইকুয়েশন, তাহলে এই নোডে KCL খাটায় এই ইকুয়েশনটা আমরা পাই। তাহলে আমি যদি সাজায় লিখি এটাকে, তাহলে সাজায় লিখলে কি দাঁড়াবে? I1 - I2 - I3 ইকুয়াল টু 0। তুমি একটু সাহিত্য লিখবা যে এই নোডের ক্ষেত্রে KCL অ্যাপ্লাই করে পা, এগুলো একটু লিখে নিবা। তাহলে ইকুয়েশন 1 নম্বর, ইকুয়েশন 2 নম্বর, ইকুয়েশন 3 নম্বর। এবার এই তিনটাকে সলভ করবা, ক্যালকুলেটরে সলভ করবা, ঠিক আছে? ক্যালকুলেটরে সলভ করে কি মান পাচ্ছি? মান পাচ্ছি I1 ইকুয়াল টু 2.88 ampere, I2 ইকুয়াল টু -0.416 ampere, এবং I3 ইকুয়াল টু পাচ্ছি 3.3007 ampere। এই যে তিনটা কারেন্টের মান আমার নির্ণয় করা হয়ে গেছে। তার মধ্যে দেখো যে I2 এর মান আবার কি আসছে? মাইনাস আসছে। তার মানে কি বুঝলাম? আসলে I2 যেদিকে ধরা আছে, যে I2 এদিকে যাচ্ছে, আসলে কারেন্ট এদিকে যাচ্ছে না, কারেন্ট কি তার উল্টা দিকে এদিকে যাচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? অনেকে এখানে একটা প্রশ্ন করো যে ক্যালকুলেটরে সলভ করলে মার্ক দিবে কিনা। তো এই ক্যালকুলেটরটা তোমাকে দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য, এটাকে শো অফ করার জন্য দেওয়া হয়েছে। তাহলে অবশ্যই তুমি ক্যালকুলেটরে সলভ করতে পারো, এমন না যে তুমি পুরো ম্যাথটা ক্যালকুলেটরে করে ফেলছো, কিছু না লিখে ইকুয়েশনগুলো তো তুমি বানাইছো, তারপরে এই সলভটা ক্যালকুলেটরে করছো। 9-10 তো তুমি এই ইকুয়েশনগুলো কিভাবে সলভ করতে হয় তুমি শিখেই আসছো। তো এখন তুমি ক্যালকুলেটরে সলভ করলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। তো এই সার্কিটের দিকে খেয়াল করো, এই সার্কিটটাতে আয়ন I2 এবং V2 নির্ণয় করতে বলছে। তো সার্কিটটা আগের মতো একটা সার্কিট, আগের সার্কিটগুলোতে কারেন্ট নির্ণয় করতে বলতো আয়ন I2 I3, কিন্তু এবার কি বলছে? দুইটা কারেন্ট আয়ন I2 এবং একটা ভোল্টেজ V2 বের করতে বলছে। দেখো এই ব্যাটারিটার দিকে তাকাও, এর ভোল্টেজের মান কিন্তু দেওয়া নাই। তাহলে আয়ন বের করব এই 7 ওহম রোধের মধ্যে দিয়ে কারেন্ট, I2 বের করব তার মানে 3 ওহম রোধের মধ্যে দিয়ে কারেন্ট, এবং এই ব্যাটারির ভোল্টেজ V2 নির্ণয় করতে হবে। এখানে দেখো আর একটা জিনিস, এই যে একটা অ্যামিটার বসানো আছে এই তারের মাঝখানে। তো অ্যামিটার কি পরিমাপ করে? তড়িৎ প্রবাহ পরিমাপ করে। তো এই অ্যামিটারের সাহায্যে আমি তড়িৎ প্রবাহ পাবো, এই অ্যামিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ পাইছি 2 ampere। অর্থাৎ এই যে তারটা আছে, অর্থাৎ 4 ওহমের যে রোধটা আছে, তার মধ্য দিয়ে এই দিকে কারেন্ট যাচ্ছে 2 ampere, এই ডিরেকশন এবং মানটা দেওয়া আছে। তাহলে কারেন্টের মান একটা পেয়ে গেছি আমরা, যেটা দেওয়া আছে। এখন এখান থেকে সলভ করি। তো সলভ করার আগের নিয়ম, তো প্রথমে আমরা কারেন্টের ডিরেকশন অনুযায়ী
রোধের রেজিস্ট্যান্সের পোলারিটিগুলো বসাই নেব। তাহলে দেখো এদিকে তাকাও, এই যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এই দিক দিয়ে আসতেছে, তাহলে এদিক দিয়ে আসতেছে তার মানে সে প্লাস থেকে মাইনাসের দিকে আসতেছে। ওকে, তো আমি এটাকে এখানে রাখার কোনো দরকার পড়ে না, এটাকে আমি মুছে দিলাম, ওটা হচ্ছে তোমাকে ভয় দেখার জন্য সার্কিটে বসানো ছিল। ওকে, এবার আসো, এই আয়ন কারেন্টটা এই তারের মধ্য দিয়ে এদিকে যাচ্ছে, এই 7 ওহমের মধ্য দিয়ে এদিকে যাচ্ছে, তাহলে এদিকে যাওয়া মানে প্লাস থেকে মাইনাসে যাওয়া, মানে 7 ওহম রোধের মধ্য দিয়ে এই যে আয়ন কারেন্টটা এদিকে যাচ্ছে। এই এবার আসো I2, I2 এখান থেকে এই যে নিচের দিকে এসে এই 3 ওহম রোধের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে 3 ওহম রোধের মধ্য দিয়ে যে কারেন্ট তার মান হচ্ছে I2, তাহলে কারেন্ট যাচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, এই যে ব্যাটারি তার এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস, আর একটা এই ব্যাটারি আছে এটার এটা মাইনাস এটা প্লাস, তাহলে সবগুলো দেখো চিহ্ন আমি বসে নেছি। এবার তুমি লুপ ঘুরো, যেহেতু এখানে দুইটা লুপ দুইটা ইকুয়েশন লুপ ইকুয়েশন লিখবা, তাহলে আমি উপরের লুপে এই দিক অনুযায়ী ঘুরে লুপ ইকুয়েশনটা লিখি, তাহলে আমার ঘোরার ডিরেকশন হচ্ছে এটা। তাহলে শুরু করি, কোথা থেকে শুরু করব, 7 থেকেও শুরু করতে পারি, 3 ভোল্ট থেকেও শুরু করতে পারি, তাই মনে করো এখান থেকে শুরু করলাম, তাহলে এখান থেকে শুরু করলে দেখো আমি কিন্তু এইভাবে ঘুরে এইভাবে ঘুরে গিয়ে এই জাগাত করতেছি কিন্তু এই যে মাইনাসে, তাহলে মাইনাস 18 ভোল্ট, তারপরে ঘুরে আসো ঘুরে আসো, আসার পরে এখানে তুমি দেখো এই রোধকে পাচ্ছ, এই রোধের প্রথমে চিহ্ন কি প্লাস, তাহলে প্লাস এই রোধের ভোল্টেজ দিবা V = IR, I এর মান 2 আর এর মান কত 4, তাহলে এটা হচ্ছে 4 × 2 এর ভোল্টেজটা নিলাম, নেওয়ার পরে ঘুরে উপরের দিকে উঠো, উপরের দিকে এই যে 7, সাথে কি পাচ্ছ তুমি প্রথমে কি পাচ্ছ প্লাস, তাহলে প্লাস 7 গুণ তার কারেন্ট কত, তার কারেন্ট হচ্ছে আয়ন, তাহলে 7 আয়ন = 0। এখন এটা এখান থেকে আমরা সলভ করি, সলভ করলে 7 আয়ন = পাবো 10, তাহলে অতএব আয়ন = 1.428 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আয়নের মানটা কিন্তু আমাদের নির্ণয় হয়ে গেল। এবার আসো এই লুপের ক্ষেত্রে ইকুয়েশন লিখবো, তাহলে এই লুপের ঘোরার ডিরেকশনটা আমি দিই, মনে করো আমি এই বরাবর ঘুরে লুপ ইকুয়েশনটা লিখবো, এই যে এইভাবে যাচ্ছি আমি, তাহলে এভাবে গেলে শুরু করবো কোথা থেকে, মনে করো আমি 4 ওহম থেকে শুরু করবো, 4 ওহমের আমি প্রথমে কি পাচ্ছি মাইনাস, তাহলে লিখি মাইনাস 4 ইন্টু এর কারেন্ট কত 2, তাহলে মাইনাস 4 × 2। ওকে, তারপরে ঘুরে এদিকে আসলাম, আসার পরে এখানে কি পাইলাম, এখানে পাইলাম প্লাস, প্লাস কত এর ভোল্টেজটা হচ্ছে V2, তারপরে এটাকে অতিক্রম করে আসলাম এখানে, আসলাম এখানে এসে কাকে পাচ্ছি প্রথমে, প্রথমে পাচ্ছি মাইনাসকে, তাহলে মাইনাস 3 × তার কারেন্ট কত I2, তাহলে এই যে তার কারেন্ট নিলাম, তো সবগুলো ভোল্টেজটা নিয়েছি, দেখো তার কোনো ভোল্টেজ আছে নাই, তাহলে এটা = কত হচ্ছে 0, তাহলে এখান থেকে দেখো মাইনাস 3 I2 প্লাস V2 = হচ্ছে 8। এখানে দেখো আননোন কোয়ান্টিটি তিনটা, কি আয়ন I2 আর এই V2, তাহলে তিনটা আননোন কোয়ান্টিটি থাকলে তিনটা ইকুয়েশন আমার মাস্ট লাগবে, আমি পাইছি দুইটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন আর এই একটা ইকুয়েশন, এখান থেকে আয়নের মান বের হচ্ছে কিন্তু এখান থেকে দেখো I2 বা V2 এর মান বের হচ্ছে না, এই সমীকরণে দুইটা আননোন কোয়ান্টিটি, তাহলে সলভ করতে গেলে মাস্ট আমার আরেকটা ইকুয়েশন লাগবে, খোঁজার চেষ্টা করো, তাহলে যে কোনো একটা নোডে এবার তুমি KCL খাটাও, তাহলে মনে করো আমি এই নোডে KCL খাটাবো, এই নোডে এদিক দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট আসলো 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, তাহলে দেখো 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, তাহলে 2 সমান সমান চলে যাচ্ছে কে, চলে যাচ্ছে হচ্ছে I2, আবার চলে যাচ্ছে কে, চলে যাচ্ছে হচ্ছে আয়ন, তাহলে আয়ন প্লাস I2 = কত 2, তাহলে এটা আমি লিখতে পারলাম যে আয়ন প্লাস I2 = 2, এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন। এখন এখানে দেখো আয়নের মান আমার জানা, তাহলে আয়নের মান হচ্ছে 1.428 প্লাস হচ্ছে I2 = হচ্ছে 2, তাহলে অতএব I2 এর মান হবে 0.5714 এত অ্যাম্পিয়ার, তাহলে দেখো আমি আয়ন পাইলাম একটা উত্তর, I2 পাইলাম দুইটা উত্তর, এখন আমাদের লাগবে হচ্ছে V2, তাহলে এই আয়নের I2 এর মানটা নিয়ে এখানে গিয়ে বসাই দাও, বসাই দিলে এখান থেকে আমি পাবো মাইনাস 3 0.5714 প্লাস V2 = 8, তাহলে অতএব V2 এর মান আমি পাবো 9.71 ভোল্ট, তাহলে এইটা হচ্ছে আমার সর্বশেষ উত্তর অর্থাৎ V2 এর মান, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেছে, সার্কিটটা সলভ করে ফেলছি আমরা। ওকে, এই সার্কিটটাও দেখো একই রকম একটা সার্কিট, এই সার্কিটের ক্ষেত্রে কি কি নির্ণয় করতে বলছে, আয়ন I2 I3 এবং এক্সট্রা ভাবে আরেকটা জিনিস নির্ণয় করতে বলছে, সেটা হচ্ছে 6 ওহম রোধের দুই প্রান্তের বিভব কত, তো 6 ওহম রোধের দুই প্রান্তের বিভব আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো যদি এর মধ্য দিয়ে কারেন্টটা বের করতে পারি, তাহলে বিভব V = হবে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স অর্থাৎ V = IR, তাহলে প্রথমে আমাদের কাজ হবে হচ্ছে কারেন্টের ডিরেকশন অনুযায়ী রোধের পোলারিটিগুলো বসাই নাও, তাহলে প্রথমে আসো কোষের ক্ষেত্রে এটা প্লাস আর এটা মাইনাস, আর এটার ক্ষেত্রে এটা প্লাস আর এটা মাইনাস, এবার আসো এই রোধে 5 ওহম রোধের মধ্য দিয়ে I3 কারেন্টটা এদিকে যাচ্ছে, তাহলে এদিকে যদি যায় তাহলে এটা হবে প্লাস এটা হবে মাইনাস,
আয়ন এদিকে যাচ্ছে, সেই আয়ন গিয়ে এই 6 ওহম রোধের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে অর্থাৎ 6 ওহম রোধের মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে আয়ন, সেটা এদিকে যাচ্ছে, তার মানে এটা প্লাস এটা মাইনাস, কারেন্ট প্লাস থেকে মাইনাসের দিকে যায়। এটা হচ্ছে I2, তাহলে I2 এই লাইন বেয়ে এসে এই যে 2 ওহম রোধ তার মধ্য দিয়ে I2 এদিকে যাচ্ছে, তাহলে এটা হবে প্লাস এটা হবে মাইনাস। এবার এর তো ডিরেকশন আমার দেওয়া হয়ে গেছে, এবার এদিক দিয়ে ওই I2 কারেন্টটা আসলো, আসার পরেই দেখো এই I2 কারেন্টটা কিন্তু এই 3 ওহম রোধের মধ্য দিয়ে যাবে, তাহলে এটা হবে প্লাস এটা হবে মাইনাস। এখন আমি ইকুয়েশনগুলো লিখে ফেলি, তো মনে করো এই এইখানে ইকুয়েশনটা ঘোরাবো এই ডিরেকশন অনুযায়ী, এবং এই লুপে ইকুয়েশনটা ঘোরাবো হচ্ছে এই ডিরেকশন অনুযায়ী। তাহলে আমি যদি এখান থেকে শুরু করি, কোথা থেকে শুরু করব, মনে করো 6 ওহম রোধ থেকে শুরু করি, তাহলে 6 ওহম রোধ থেকে শুরু করলে দেখো আমি এদিকে যাচ্ছি, তার মানে এই যে প্লাস থেকে শুরু করতেছি, তাহলে প্লাস 6 I1 নিলাম, এর ভোল্টেজ না হইলো, আসলাম আসলাম এই যে এখানে, তাহলে কি পাচ্ছি প্রথমে মাইনাস 10, তারপরে এটা অতিক্রম করে চলে গেলাম এখানে, প্রথমে কি পাচ্ছি প্লাস, তাহলে প্লাস 5, 5 এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে I3, তাহলে প্লাস 5 I3 ইকুয়াল টু হচ্ছে 0। এটাকে আমি যদি সাজায় লিখি, তাহলে সাজায় লিখলে এরকম হবে 6 I1 প্লাস 5 I3 ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক ওই পাশে গিয়ে 10, এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন। এবার এর ক্ষেত্রে যদি ইকুয়েশনটা লিখি, তাহলে ইকুয়েশনটা দেখো এই যে এখান থেকে ঘোরা শুরু করি এদিকে যাচ্ছে আমি, তাহলে প্রথমে এই রোধটার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এই রোধটার ক্ষেত্রে হবে মাইনাস 5, কারণ দেখো যে আমি এদিক দিয়ে যাচ্ছি, তাহলে প্রথমে পাচ্ছি কাকে মাইনাস কে, এই কারেন্টের বিপরীত দিক দিয়ে যাচ্ছি, তাহলে 5 I3 অতিক্রম করে আসলাম, এবার আসলাম এখানে, এখানে আসার পরে কি পাচ্ছি যে প্লাস পাচ্ছি দেখো, তাহলে প্লাস 10, তারপরে এটা অতিক্রম করে এখানে আসলাম, এখানে আসার পরে প্রথমে কি পাচ্ছি মাইনাস, তাহলে মাইনাস 3 I2, তারপরে এটা অতিক্রম করে এখানে আসলাম, এখানে আসার পরে প্রথমে কি পাচ্ছি মাইনাস, তাহলে মাইনাস 4, তারপরে এটা অতিক্রম করে এখানে আসলাম, প্রথমে কি পাচ্ছি মাইনাস, তাহলে মাইনাস 2 ইনটু এর মধ্যে যে কারেন্ট কত, কারেন্ট হচ্ছে I2, এই যে আমি বসাই দিলাম, তাহলে এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন। এটাকে যদি আমি একটু নরমাল ভাবে লিখি সাজায়ে, তাহলে কি হবে মাইনাস 5 I2 মাইনাস 5 I3 ইকুয়াল টু মাইনাস 6, এটা হচ্ছে আমার দুই নম্বর ইকুয়েশন। আননোন কোয়ান্টিটি কয়টা, তিনটা, আয়ন I2 I3, ইকুয়েশন পাইছি কয়টা, দুইটা, সলভ হবে না, আরো একটা ইকুয়েশন খোঁজা লাগবে, তাহলে যে কোনো একটা নোডে KCL অ্যাপ্লাই করে ফেলি, তো মনে করো আমি এই নোডে KCL অ্যাপ্লাই করব, এই A নোড ধরো, তাহলে A নোডে KCL খাটিয়ে পাই, তাহলে এখানে KCL খাটাবো দেখো, I3 কারেন্ট আসতেছে, তাহলে আসতেছে যে কারেন্টটা সেটা আমি লিখলাম, এবার আসো I2 কারেন্টটা কি চলে যাচ্ছে না নোড ছেড়ে, তাহলে I2 কারেন্টটা চলে যাচ্ছে, এবং উপরের দিকে দেখো আয়ন চলে যাচ্ছে, তাহলে প্লাস আয়ন, অর্থাৎ I3 আসতেছে এবং চলে যাচ্ছে I2, চলে যাচ্ছে আয়ন, লিখলাম। এটাকে যদি আমি সাজায় লিখি, তাহলে কি হবে I1 প্লাস I2 মাইনাস I3 ইকুয়াল টু হচ্ছে 0, এটা হচ্ছে আমার তিন নম্বর ইকুয়েশন। তিনটা ইকুয়েশন পাইলাম, এবার তিনটা ইকুয়েশনকে ক্যালকুলেটরে সলভ করব, তাহলে ক্যালকুলেটরে সলভ করে আয়নের মান আসবে 0.823 অ্যাম্পিয়ার, I2 এর মান আসবে 0.188 অ্যাম্পিয়ার, এবং I3 এর মান আসবে 1.011 এত অ্যাম্পিয়ার। এই যে তিনটা কারেন্ট আমি বের করে ফেলছি। আমাদের আরেকটা জিনিস চাইছিল 6 ওহম রোধের মধ্য দিয়ে বিভব কত, তাহলে 6 ওহম রোধের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কত আয়ন, সেই আয়নের মানটা আমি পাইছি, তাহলে দেখো তো 6 ওহমের বিভব, দুই প্রান্তের বিভব পার্থক্য V is equal to IR, এই I হবে হচ্ছে I1, তাহলে I1 এর মান কত পাইছি 0.823 ইনটু R এর মান হচ্ছে 6, তাহলে এটা হবে 4.938 ভোল্ট, এটা হচ্ছে 6 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। ওকে।